আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের চ্যানেল কুক ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে চিকেন হালিমের খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই হালিমটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি রেডিমিক্স হালিম বা রেডিমেড হালিম মিক্স, যা দিয়ে হালিম তৈরি করা খুবই সহজ আর অনেক ঝটপটে হালিমটা তৈরি করা যায়। আজকের হালিমটা আমরা চিকেন দিয়ে তৈরি করেছি, একইভাবে আপনারা চাইলে বিফ বা মাটন দিয়েও তৈরি করতে পারবেন। আর এই হালিমটা কিভাবে আরও মজাদার করা যায় তার জন্য ছোট একটা টেকনিক আমরা ভিডিওর একদম শেষের দিকে রেখেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা শুরু করি। আজকের হালিমটা তৈরি করার জন্য আমরা রাঁধুনির এই হালিম মিক্সটা ব্যবহার করব। এর ভেতরে দুইটা প্যাকেট থাকে, একটা থাকে ডাল এবং সর্ষের একটা মিক্স আর একটা থাকে হালিমের মশলা। তো প্রথমে ডালের এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি, পুরোটাই ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম বা কুসুম গরম পানি। এই ডালের মিশ্রণটা যেন ডুবে থাকে এমন পরিমাণে পানি দিতে হবে, আর পানিটার সাথে এই ডালগুলো একটু মিশিয়ে অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য এটা রেখে দিতে হবে। সেই ফাঁকে আমরা অন্য কাজগুলো সেরে নিই। এই জন্য কোয়ার্টার কাপের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা এরকম বেরাস্তা করে ভেজে নিতে হবে, এইরকম কালার আসলেই তুলে নেবেন, কারণ পেঁয়াজটা পরে রেখে দিলে দেখবেন যে কালার আরেকটু গাঢ় হয়ে আসবে। এবার এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। একটা চিকেনের অর্ধেকটা আছে এখানে, আর রেগুলার কারি কাটের চাইতেও একটু ছোট করে কাটা আছে। এখন চিকেনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এখন সেই প্যাকেটের সাথে যেই হালিমের মশলাটা থাকে সেটা দিয়ে দেব, পুরোটাই দিয়ে দিচ্ছি, কারণ আমরা সাথে আর কোনো মশলা দেব না। আর এই মশলা পুরোটা ইউজ করলে অন্য কোনো মশলা কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়ে না। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমরা ঢাকা দিয়ে চিকেনটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা সেদ্ধ হয়ে আসে। 6 থেকে 7 মিনিটের মতো ঢেকে রান্না করলে চিকেনটা দেখবেন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। তখন আমরা এর মধ্যে ডালের যে মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি সহ এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মিক্সচারটার সাথে চিকেনটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। বেশ খানিকটা পানি দিতে হবে, কারণ পরবর্তীতে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা ঘন হয়ে আসবে। অন্তত ডাল আর মাংসের ডাবল পরিমাণ পানি দিতে হবে এখানে। এই পর্যায়ে একটু লবণটা চেখে দেখবেন যে ঠিক আছে কিনা, প্রয়োজন হলে আরও একটু লবণ দিয়ে দেবেন। আমাদের মনে হলো আর একটু লবণ দেওয়া প্রয়োজন, তাই দিয়েছি। আসলে এই মশলার সাথে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই এটা একটু বুঝে শুনে দিতে হবে। হালিমটা কিন্তু বারবার নেড়ে চেড়ে তারপর রান্না করতে হবে, না হলে পাত্রের তলানিতে ধরে আসতে পারে। নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত ডালটা সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমরা হালিমটা রান্না করলাম। দরকার হলে ডালের একটা দানা নিয়ে হাতে একটু চাপ দিয়ে দেখতে পারেন যে এটা গলে যায় কিনা। যদি গলে যায় তাহলে বুঝবেন যে আমরা হালিমটা তৈরি হয়ে গেছে। যখন হালিমটা হয়ে যাবে তখন এটা আরেকটু মজা করার জন্য আমরা একটা বাগার তৈরি করব। এই জন্য একটা প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনিয়া পাতা কুচি এবং কিছু কাঁচা মরিচ, সে সাথে 2-1টা শুকনো মরিচ একটু ভেঙে দিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা ভাজা করে তারপর এটা তেল সহ হালিমের মধ্যে আমরা দিয়ে দেব। এরকম কালার চলে আসলে আমরা এই বাগারটা বুঝবো যে তৈরি হয়ে গেছে, তখন এটা হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাগারটা অনেকেই দেন না, তবে আমরা সবসময় হালিমটা তৈরি করার সময় বাগার দিই, আর এতে করে টেস্ট অসাধারণ আসে আর খেতে খুবই মজার হয়। বাগারটা হালিমে দিয়ে আমরা ভালো মতো সবটা মিশিয়ে নিলাম, আর আমাদের চিকেন হালিম কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা সার্ভ করে নেব। ওপরে ওই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সার্ভ করছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। এই হালিমটা এমনিও খেতে ভালো লাগে, সাথে অনেকেই কিন্তু বাংলাদেশে যে হালিমগুলো থাকে সেটা একটু লেবু রস এবং শশা কুচি, আদা কুচি দিয়ে খেতে পছন্দ করে, সেটাও করতে পারে। ওভাবে কিন্তু খেতে দারুণ লাগে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই 1 প্যাকেট হালিম মিক্স দিয়ে যতটা হালিম তৈরি করতে পেরেছি
তা কিন্তু 6 থেকে 7 জন অনায়াসে খেতে পারবে ইনশাআল্লাহ আর ঠিক এভাবেই আপনারা ঘরে খুব মজাদার এবং স্বাস্থ্যকর উপায়ে হালিমটা তৈরি করতে পারবেন আজকে আমরা চিকেন হালিম তৈরি করে দেখিয়েছি আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি মাটন হালিমের একটা রেসিপি আছে সেটাও রেডিমিক্স হালিম দিয়ে তৈরি করা আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আমরা লিংকটা ডেসক্রিপশন বক্স প্লাস স্ক্রিনের উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজ এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং জাযাকাল্লাহ